হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম দশমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ দ্য ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার ইন জিমেল, অর্থাৎ আমাদের জিমেলের মধ্যে আমরা কীভাবে ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার আমরা চেঞ্জ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, বাস আসার পর আমরা এদিকে ডান দিকে আসবো। তারপর আমাদের এই গুগল বা জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে এখানে গুগল অ্যাপস আসার পর আমরা জিমেলে ক্লিক করে বা আমরা সরাসরি এই যে জিমেল অপশনে এখানে ক্লিক করলে বাস আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস আসার পরে এখান থেকে আমরা কোন বিষয়টা বলছি দেখব, যে আমাদের এই যে সেটিং অপশন আসার পরে আমরা ওদের সিও সেটিংয়ে যাই। বাস যাওয়ার পর আমাদের এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার, এই অপশনের কাজটা দেখব। এখান থেকে এই ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার ছাড়াও আমাদের এই যে উপরে অপশনগুলো আছে ল্যাঙ্গুয়েজ, ফোন নাম্বার, ম্যাক্সিমাম পারপেজ, আন্ডোসেন, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমাদের এখান থেকে ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ারের বিষয়টা কী কাজ করে, এখান থেকে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে রিপ্লাই, একটা হচ্ছে রিপ্লাই অল। তো এই রিপ্লাই আর রিপ্লাই অলের মধ্যে পার্থক্যটা কি সেটা যদি আমরা একটু ক্লিয়ারলি বুঝতে চাই, তাহলে আমরা এই যে এখানে যদি লার্ন মোর আমরা এই অপশনে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে চলে আসতেছে এই যে আমাদের এখানে হেল্পের মধ্যে, বাস এখানে চলে আসলো। তাহলে এখানে দুইটার মধ্যে পার্থক্য আমরা বোঝার জন্য আমরা একটু নিচ দিকে আসলে এই যে রিপ্লাই টু মেসেজ ইন জিমেল, তাহলে এখানে হোয়েন রিসিভ এ মেসেজ ইন জিমেল ইউ ক্যান, যখন আপনি একটা মেসেজ আপনি রিসিভ করবেন আপনার জিমেল থেকে তখন আপনি রিপ্লাই টু সেন্ডার, তাহলে আপনি সেন্ডারের দিকে কী করে রিপ্লাই করবে, আর রিপ্লাই টু ইভরি রিসিপিয়েন্ট মানে প্রত্যেকটা রিসিপিয়েন্টের রিপ্লাই করবে। তারপরে আমাদের এই যে কম্পিউটার, অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড কোন জায়গা থেকে কী কাজটা করে রিপ্লাই অল সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো। আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক করলে অ্যান্ড্রয়েড থেকে কীভাবে কাজ করে দেখতে পারবো, আইফোনে ক্লিক করে আইফোনে, তারপরে কম্পিউটার থেকে দেখি কম্পিউটারে ক্লিক করলাম, করার পরে এই যে রিপ্লাই টু মেসেজের মধ্যে অন ইউর কম্পিউটার গো টু জিমেল ওপেন দ্য মেসেজ, তারপরে মানে বিলো দ্য মেসেজ ক্লিক, আপনি যদি মেসেজে ক্লিক করবেন করার পরে এই যে রিপ্লাই সেন্ড দ্য মেসেজ টু দ্য সেন্ডার, তাহলে কী হবে আপনার মেসেজটা আপনার সেন্ডারের কাছে রিপ্লাই হবে, যে আপনাকে ইমেলটা পাঠাইছে তার কাছে আপনি রিপ্লাই দিবে, তার কাছে আপনার রিপ্লাই হয়ে আপনার কী যাবে ইমেলটা চলে যাবে। তো এটা বলছে সেন্ডার মানে যে পাঠাইছে ইমেলটা তার কাছে আপনি রিপ্লাই দেবেন, এটা রিপ্লাই কাজ করবে। কিন্তু রিপ্লাই অল দিলে কী কাজটা করবে, এটা কাজ করবে সেন্ড দ্য মেসেজ টু দ্য সেন্ডার, মানে রিপ্লাই অল দিলে সেন্ডারের কাছে তো মনে করেন যে সেটা মেসেজটা আপনি মানে সেন্ড হবে রিপ্লাই দিলে, রিপ্লাই অল দিলে, পাশাপাশি সেন্ডার ছাড়াও কি বলছে এখানে অ্যান্ড এনি ওয়ান ইন দ্য টু অ্যান্ড সিসি লাইন্স, তা আপনি টু এর ভিতরে ধরেন আপনি যার এখানে ইমেলটা দিলেন পাশাপাশি টু ছাড়াও আপনি যদি সিসি কারণ কার্বন কপিতে আপনি যে আরো অন্য অন্য আপনি ইমেলগুলো ব্যবহার করলেন সেই সবার কাছে আপনি কি চলে যাবে, আপনি যে রিপ্লাই যে মেসেজটা দিবেন সেটা সবার কাছে চলে যাবে যদি আপনি সিসি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে রিপ্লাই অলের কাজটা করবে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যটা, এখানে সরাসরি সেন্ডারের কাছে যাবে আর এখানে রিপ্লাই অল দিলে আপনার সেন্ডারের কাছে যাবে, পাশাপাশি সিসি মানে কার্বন কপিতে যেসব জিমে ইমেলগুলো থাকবে তাদের কাছেও চলে যাবে রিপ্লাই অল দিলে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তারপরে যে এন্টার মেসেজ ক্লিক সেন্ড এইভাবে এখানে কাজটা করে এখানে কিন্তু বলে দিয়েছে, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন আমরা বিষয়টা দেখি, তাহলে আমাদের ডিফল্ট কিন্তু এখানে রিপ্লাই ধরুন এখানে এই যে ক্লিক সেট করা আছে, এখানে যদি মনে করি এবার নাও থাকে, নাও থাকলে কিন্তু দুইটা কিন্তু অনেক সময় ব্লাঙ্ক থাকে, থাকলে বুঝবেন যে বাই ডিফল্ট কিন্তু রিপ্লাই সেট করা থাকে। এখন রিপ্লাই সেট করা তাহলে কি কাজটা করে আমরা একটু দেখি, আমরা যদি ইনবক্সে আসি বাস আসার পরে ধরুন আমরা এখান থেকে যে কোনো একটা মেলে যাই, যখন আমি এই মেলটা গেলাম বা যাওয়ার পরে এখন ধরুন আমার এখান থেকে কিন্তু এই যে রিপ্লাই ফরওয়ার্ড এইভাবে দেওয়া আছে, এটার মধ্যে কোনো সিস ইউজ করা নেই, এই যে রিপ্লাই আর ফরওয়ার্ড এইভাবে দেওয়া আছে। আবার যদি আমরা এই যে এখানেও যাই এই যে রিপ্লাই, আবার এখানে গেলো এই দেবেন সরাসরি রিপ্লাই ফরওয়ার্ড, রিপ্লাই অলের কোনো অপশন নেই। তাহলে রিপ্লাই অল অপশনটা কখন আসবে, কখন আসবে সেটা যদি মনে করেন আমরা এখান থেকে আবার একটা কম্পোজ আমরা গিয়ে একটা মেল পাঠাচ্ছি দেখাইতেছি, দেখেন আমি সিসি এর মধ্যে দিলাম এখানে কি ধরেন ইচ্ছে ধরেন এমেলটা দিলাম, এখন ধরেন এখান থেকে আবার আমি ধরুন এই যে সিসি অপশনটা যেটা বলছে সিসি রিপ্লাই অল আনার জন্য আমাকে এই যে সিসি অপশনটা ব্যবহার করতে হবে, এখন যদি আমি এই যে সিসি অপশনে এখানে যাই বা সিসি অপশনে গেলাম, এক সিসি অপশনে যে আমি এখান থেকে অন্য আরো জনের কাছে মেলটা পাঠাচ্ছি, এর কাছে পাঠাবো, এর কাছে পাঠাবো, পাশাপাশি ধরুন আমি আরও চাইলে আরও ইমেল দিতে পারি, তখন এর কাছে পাঠাবো, তো সিসির মধ্যে দুজনের দিলাম। এখন এখান থেকে আপনার সাবজেক্ট যেটা লেখা দরকার ধরুন আমি সাবজেক্টটা কিছু লিখলাম, লেখার পরে বাস এখন আপনি মেলটা লিখলেন, বাস এখন তাহলে এখানে ধরুন মেলটা আমি এই যে লিখলাম এখানে, তাহলে আমার টু এ যাবে এই জায়গায় বরাবর, এছাড়াও কিন্তু এই যে সিসি কার্বন কপিতে আর আমি দুজনের এখানে ইমেল দিলাম, তাহলে তিনজনের কাছে আমার কিন্তু এই মেসেজটা মানে ইমেলটা যাবে। তাহলে এই যে সিসি যখন যেহেতু আপনার এখানে আমাদের ইমেল আছে তার মানে আমাদের এখানে কিন্তু এখানে রিপ্লাইয়ের অপশনটা চলে আসবে যখন আমরা সেন্ড করব। আমি দেখাচ্ছি বিষয়টা, আমি সেন্ডে ক্লিক করি, ব্যাস এখন কিন্তু আমাদের এটা সেন্ড হয়ে গেল। পর এখন আমি এই ব্রাউজারে চলে আসি, আসার পর আমি জিমেলে যাই,
যাওয়ার পরে এই ধরুন আমার এখানে কিন্তু ইমেলটা চলে আসছে, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই দেখুন ইমেলটার মধ্যে এখানে যেহেতু আমরা সিসির মধ্যে আমরা এখানে ইউজ করছি এই ইমেলটা, সেই কারণে কিন্তু এখানে যে রিপ্লাই রিপ্লাই অল ফরওয়ার্ড চলে আসছে। পাশাপাশি আমার এই ব্রাউজারের মধ্যে আমি ইমেলটা সেন্ড করার পরে আমাদের ইমেলটা কোথায় আছে, আমাদের এই সেন্ড অপশন আছে। তা সেন্ডে যাওয়ার পরে এই যে আমি এখানে টেস্ট মেল যেটা এখানে পাঠাইলাম, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন এখান থেকে ধরেন যে রিপ্লাই রিপ্লাই অল ফরওয়ার্ড, এখানে কিন্তু তিনটে অপশন আছে। কারণ যখন সিসি ইউজ করবো তখনই কিন্তু এখান থেকে আমাদের এই রিপ্লাই অলের অপশনটা আসবে। আমরা যেখানে যাই তারপরে দেখেন দেখা যাবে সিসির মধ্যে আমি এখানে কোন ইমেলগুলো ইউজ করছি, পাশাপাশি যে এখানে টু এর মধ্যে কোনটা ইউজ করছি এখানে আমি দেখতে পারি এই অপশন থেকে। কিন্তু বলছি যখন সিসি মানে কার্বন কপি থাকবে তখন রিপ্লাই অলের বিষয়টা আপনি পাবেন, রিপ্লাইয়ের পরে রিপ্লাই অলের বিষয়টা। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে ধরুন রিপ্লাই অলটা আমার শুরুতে আসবে, শুরুতে আসবে পরে রিপ্লাই আসবে। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে এখানে সেটিং অপশনে যায় আমাকে সিগল সেটিংয়ে যাবো, তারপর এখান থেকে এই যে ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ারের মধ্যে আমি যে রিপ্লাই অল রিপ্লাই পরিবর্তে রিপ্লাই অল দেখাই দিয়ে এখন আমি যদি সেভ চেঞ্জ করি, আমি নিজ দিকে এসে আমি সেভ চেঞ্জ করি, ব্যাস করার পরে এখন যদি আমি সেন্ডে গিয়ে মেলটা দেখি, এই জন্য আমি সেন্ডে যে মেলটা পাঠালাম এটা যদি আমি ক্লিক করি, করার পরে দেখেন আপনি রিপ্লাই অলটা কিন্তু আমার শুরুতে চলে আসছে, শুরুতে চলে আসছে রিপ্লাই পরে চলে আসছে। এখন যদি আমি যে এখানেও যাই এই যে রিপ্লাই টু অল এখানে আসছে, পাশাপাশি এখানে গেলে এই যে রিপ্লাই রিপ্লাই টু অল এখানে চলে আসলে এখন যে রিপ্লাই টু অলে ক্লিক করে আপনি এগুলো ধরেন যে এই যে সিসির মধ্যে যতগুলো মেল আছে টু এর মধ্যে আছে সবার কাছে একসাথে এখান থেকে আপনি রিপ্লাই অল দিলে সবার কাছে রিপ্লাই হয়ে যাবে। আপনি এখানে যে রিপ্লাইটা দেবেন সবার কাছে চলে যাবে, এই হচ্ছে রিপ্লাই অলের বিষয়টা কাজ করে। এখন এখান থেকে ধরুন আবার আমি চলে আসি এখানে, আমি এখানে আবার সেন্ডে ক্লিক করি, করার পর আবার মেলে যাই, যার পরে আপনি রিপ্লাই অল এখান থেকে বা আপনার এখানে রিপ্লাই অলে ক্লিক করে আপনার যে মেলটা বসে লিখবেন, পাশাপাশি স্ট্যাটাস ম্যান ইউজ করতে পারেন বা অন্য কিছু ইউজ করে আপনার সেন্ডে ক্লিক করলে আপনার এখানে সিসি বা টু এর মধ্যে সবার কাছে আপনার এই রিপ্লাইটা চলে যাবে। কিন্তু আমরা বলছি শুধু যদি রিপ্লাই দিলে শুধু আপনি একজনের কাছে যাবে, কার কাছে যাবে, আপনি এই যে টু এর যে মেলটা থাকবে এই যে আমাদের এখানে একজনের কাছে কার কাছে যাবে, আপনি টু এ যে থাকবে শুধু আপনার এখানে টু এর মধ্যে যে থাকবে সে তার কাছে যাবে। আর এখান থেকে যদি আমরা এই যে রিপ্লাই অপশনে চলে আসি তাহলে শুধু আমাদের এই যে একজনের কাছে যে টু এর বরাবর যে আছে তার কাছে শুধু যাবে। তাহলে আমরা এখান থেকে আবার যে রিপ্লাই চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করলে দেখেন সবার কিন্তু ইমেলটা চলে আসে যে এখানে ধরেন যে এই যে আপনি ইচ্ছে কান অনলাইন মার্কেটিং যে সবারগুলো চলে আসছে সবার কাছে রিপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য করা। পাশাপাশি বলছে এখান থেকে আপনি এই যে রিপ্লাই অল পাশাপাশি রিপ্লাই এগুলো কিন্তু আপনি এভাবে ইচ্ছা করলে এখানে নিয়ে আসতে পারেন, এই যে আমি দেখাই দিলাম এখানে। আবার যদি আপনি চেঞ্জ করতে গেলে এই যে আপনি এখানে যাবেন সিও সেটিংয়ে গিয়ে, তারপর এখান থেকে যে রিপ্লাই অলের জায়গায় আপনি যদি রিপ্লাই আপনি শুরুতে আনতে চান রিপ্লাই সিলেক্ট করে দিয়ে, বাস এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলে বাস এখন আমরা এখান থেকে এই যে টেস্ট মেলে যাই যেটা আমরা পাঠাইলাম, বাস এখানে গেলে আমাদের কিন্তু অপশনটা এখানে ধরুন চলে আসবে। আবার তাহলে এখানে আমাদের এরকম আছে, আমরা এই যে এখানে যে রিপ্লাই শুরুতে আসছে, আবার এখানে ধরুন আমরা গেলে এই যে রিপ্লাই রিপ্লাই টোল এখানে অপশনটা আছে, বাস পাশাপাশি ধরুন এগুলো আমরা চাইলে এই যে এখান থেকে যে আমরা যদি এই যে এখানে ক্লিক করি পপ টু আপ টু রিপ্লাই এই যে এখানে ধরুন এইভাবে চলে আসছে, এগুলো ধরুন আপনি এখানে করতে পারেন। এগুলো এই বিষয়গুলো চাইলে আমরা ডিলেট এগিয়ে ডিলেট করতে পারি, ডিলেট করে দিলাম, তারপরে যে রিপ্লাই রিপ্লাই টোল, তো এইভাবে বিষয়গুলো আপনি এখানে কাজ করে। বাস তাইলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম যে কিভাবে আমাদের এখান থেকে যে ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ারের বিষয়টা কিভাবে আমরা আমাদের জিমেল থেকে আমরা চেঞ্জ করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই হচ্ছে আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার ইন জিমেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।